অত্যন্ত খুশি কত অকপটে আমার কাছে স্বীকার করেছেন এবং তারা বলেছেন তার বাবা বিশেষ করে বলেছেন বোন বিশেষ করে বলেছেন যে আমার ছেলেকে তো আর ফিরে পাবো না কিন্তু যারা আমার ছেলেকে মেরেছে তাদের বিরুদ্ধে এত তাড়াতাড়ি যে ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে এটা আমরা ভাবতে পারিনি আমরা মনে মনে অত্যন্ত খুশি এবং আমরা চাই আতঙ্কবাদ একেবারে গোড়া থেকে নির্মূল এই বিষয়টা অত্যন্ত আনন্দদায়ক এবং ওই বৃষ্টির মধ্যেও হাঁটু জল গোটা রাস্তা গোটা এলাকা তার মধ্যেও অজস্র এলাকার মানুষ তারা বেরিয়ে এসে সুদীপ বিশ্বাসের পরিবারের সাথে আমাদের সঙ্গেই পায়ে পা মিলিয়ে তারা যে ওখানে পৌঁছেছেন এটা অত্যন্ত দেখবার বিষয় যে জাতীয়তাবাদ জাতীয় প্রেম যে গ্রাম গঞ্জ সর্বত্র যে একটা ব্যাপকভাবে মানুষের মনের মধ্যে ঢুকে গেছে এটা অত্যন্ত দেশের পক্ষে গৌরবময় অধ্যায় আমার এই যে সিআরপিএফ জওয়ানদের হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে একটি কথাই আমি বলবো অত্যন্ত দুঃখের সাথে বলবো যে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাষায় যে ইঙ্গিতে উনি কথাবার্তা শুরু করেছেন তা কিন্তু প্রকারান্তরে আতঙ্কবাদীদের প্রোৎসাহন দেওয়ার কাজ করছে উনি বুঝতে পারছেন কিনা আমি জানি না কিন্তু ওনার বক্তব্য সময়োচিত নয় যে বক্তব্য পরে করার কথা সেই বক্তব্য ওই সময় করা অন্তত একজন দায়িত্ববান মুখ্যমন্ত্রীর মুখে মানায় অতএব সেই কারণে কখন সরকারকে কিভাবে আঘাত করতে হবে কিভাবে অ্যাটাক করতে হবে সেই সময়টা কখন এই জ্ঞান একজন মুখ্যমন্ত্রীর থাকা উচিত নইলে স্বাভাবিকভাবেই এটা আতঙ্কবাদী এবং আতঙ্কবাদীর মদতদাতা পাকিস্তানকে উৎসাহ বৃদ্ধি করছে সেই জন্য আমি মনে করি যে রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক কিন্তু দেশ সবার উপরে থাকুক আমরা দেশ থাকলে সবাই আছি দেশ না থাকলে কেউ নেই এই সরল সত্যটা যেন মুখ্যমন্ত্রী যদি মনে রাখতে পারেন তাহলে সেটা দেশের পক্ষে বাংলার পক্ষে গৌরবময় এবং সেটা স্বাভাবিকভাবেই সমাজ এবং দেশের উপকার হবে এই নানান ঘটনার মধ্যে মুখ্যমন্ত্রীর কয়েকবার আপনি বিবৃতি দেখেছেন এবং সর্বশেষ উনি যে বিবৃতি দিয়েছেন তাতে উনি বলেছেন 22-23টা পশ্চিমবাংলার আসনে বিজেপি কারচুপি করবে এবং কারচুপি করে জেতার ছক তৈরি করে ফেলেছে এ কথা মুখ্যমন্ত্রী বলেছেন অর্থাৎ আপনাদের আমি পরিষ্কার বলি আমাদের কেন্দ্রীয় সভাপতি অমিত শাহজি এখানে এসে 23টা সিট জেতার কথা পরিষ্কার বলে গিয়েছে আর মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে এটা বোঝা যাচ্ছে যে 23টা সিট যে ওরা হারতে চলেছে ওদের গণনাতেও সেটা মিলে গেছে আর সেই কারণের জন্য আগের থেকে গান গেয়ে রাখছে যে 23টা সিটে কারচুপি করে বিজেপি জিতে গেছে যাতে ওদের ব্যর্থতা সেটাকে ঢাকতে পারে আবার ইভিএম টিভিএম একটা কিছু নতুন গল্প তৈরি করে সেই গল্পের প্লট তৈরি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী